এবং দু মাসের নিষেধাজ্ঞায় চাঁদপুরে বেকার 50,000-এর বেশি জেলে সরকারি তালিকাভুক্ত হলেও সহায়তা মিলছে না 4,000-এর চাল কম দেওয়ার অভিযোগ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। তীব্র দাবদাহের কারণে আগামী 7 দিন দেশের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে শিক্ষার্থীদের সুরক্ষা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। স্কুল কলেজ বন্ধের সিদ্ধান্তকে সময়োপযোগী উল্লেখ করে প্রয়োজনে ছুটি আরও বাড়ানোর দাবি অভিভাবকদের। এর মধ্যে প্রথমে অ্যাসেম্বলি বন্ধের ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, পরে শনিবার দুপুরে শিশুদের স্বাস্থ্যগত দিক বিবেচনায় আগামী 7 দিন প্রাথমিক স্কুল বন্ধের বিজ্ঞপ্তি দেয় মন্ত্রণালয়। খানিকটা পরেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধের কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ ও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বিবেচনায় 27 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে স্কুল কলেজ ও আলিয়া মাদ্রাসা। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে পরামর্শক্রমে এবং আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাসের আলোকে এই সপ্তাহে চলমান যেই কার্য দিবসগুলো আছে সেগুলোর জন্য বিদ্যালয় সমূহ আপাতত সেটা বন্ধ রাখার একটা নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে সময়োপযোগী উল্লেখ করে আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান শিক্ষার্থী ও অভিভাবকদের। আমাদের সাথে অনেক সহপাঠী, তারা এই তাপমাত্রা সহ্য না করতে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। আমাদের এতে খুবই উপকার হয়েছে, কারণ আমরা গরমে খুবই অসুস্থ হয়ে রয়েছি। এই গরমের কারণে, এই গরমে ছুটি দেওয়ার কারণে এরা এখন বাসায় রেস্ট থাকতে পারবে, কেউ অসুস্থ হবে না। গার্জিয়ান লেভেলে আছে, তাদেরই অনেক কষ্ট হয়েছে, সেখানে তো বাচ্চারা হচ্ছে অনেক নাজুক হয়, সেক্ষেত্রে তাদের জন্য এটা অনেক খুব ভালো হয়েছে। স্কুল বন্ধ থাকলেও শিশু কিশোরদের বাসাবাড়িতে ডাব বা স্যালাইনের পানি পান সহ স্বাস্থ্যগত সুরক্ষায় বাড়তি নজর দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। বাসায়ও অতিরিক্ত আরো কিছু তরল, যেমন শুধু সেটা পানির পাশাপাশি হতে পারে যে কোনো ফ্রেশ জুস, এই সময় বিভিন্ন ভিটামিন যুক্ত যে টাটকা ফলমূল থাকে সেগুলো রস যদি তারা বাসায় এক্সট্রা করেন, বাচ্চারা খেতে চায় না, তাদেরকে যদি দেয় এটা তাদের আলাদাভাবে হাইড্রেশন মেনটেন করবে, প্লাস তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে। এর আগেও জানুয়ারিতে তীব্র শৈত্যপ্রবাহে যেসব জেলায় তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমেছিল সেসব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। শাকিন আহমেদ, সমসংবাদ, ঢাকা। উপজেলা নির্বাচনে সহিংসতা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। দুপুরে মানিকগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। যে নির্বাচনটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে হতে হবে, কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না হয়, কেউ যেন অন্যায়ভাবে কোনো প্রার্থীকে কোনো প্রচারে বাধা না দিতে পারে, কোনো ভোটারকে ভোট দিতে তার বাধা দিতে না পারে, সবাই যেন সমানভাবে তার নির্বাচন প্রচারণা চালাতে পারে এবং ভোটার তার স্বাধীনভাবে তার ভোট দিতে পারে। একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন সম্পূর্ণ শান্তিপূর্ণ থাকে, এই দুটো মেসেজই আমরা দিয়েছি। পুলিশের অভয়াশ্রমে মাছ ধরায় চলছে 2 মাসের নিষেধাজ্ঞা। কাজ না থাকায় চাঁদপুরের জেলে পরিবারের দিন কাটছে কষ্টে, এমনকি খাদ্য সহায়তা পাচ্ছেন না 4,000 জেলে। জাল ছেড়ে অটোরিকশা চালাচ্ছেন জেলে রেফায়েত হোসেন। নিষেধাজ্ঞাকালে সরকারি সহায়তা না পেয়ে বাধ্য হয়ে পেশা পরিবর্তন করেছেন তিনি। ইলিশ প্রজনন বাড়াতে চলমান সরকারি নিষেধাজ্ঞায় জেলেদের খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। এই কর্মসূচিতে চাঁদপুরে চাল পাচ্ছেন 40,000 জেলে, অথচ সরকারি তালিকায় জেলের সংখ্যা 44,000। বাকি 4,000 জেলের পরিবারে দিন কাটছে অর্ধাহার অনাহারে। এক বছর আগে আমাদের কার্ডের অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, কিন্তু আমাদের সাথে যারা দিয়েছে তাদের অনেকেরগুলো আসছে কিন্তু আমাদেরগুলো আসেনি। কিভাবে খাবো, কিভাবে চলবো, যে কিস্তি মিস্তি আছে অনেক দেনা বানা করে জালমাল করি। এদিকে অভিযোগ উঠেছে প্রণোদনা চাল একই পরিমাণ না দেওয়ার, তবে পরিমাণে একটু কমিয়ে সবার মাঝে বন্টনের দাবি জনপ্রতিনিধিদের। আমাদের নেতারও আমরা জেলেদের কাছে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি, আসে 32 কেজি 36 কেজি যাই আসে ওইটা সবার মাঝে বন্টন করে দিয়ে। ইলিশের অভয়াশ্রমগুলোতে 1 মার্চ থেকে শুরু হওয়া মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হবে আগামী 30 এপ্রিল। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। পাহাড়ে কেএনএফ এর হামলা সহ চলমান উত্তপ্ত পরিস্থিতি নিয়ে জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায়
প্রধান অতিথি ছিলেন শান্তি প্রতিষ্ঠা কমিটির সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যাশো হা। এ সময় ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, অপহরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার নিন্দা জানান তিনি। সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান বক্তারা। কুকিচিন সন্ত্রাসীদের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করে আলোচনার মাধ্যমে শান্তির পথে ফিরে আসার আহ্বানও জানানো হয় সভায়। খাগড়াছড়ির 293টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়ায় ব্যাহত হচ্ছে পাঠদান। পদোন্নতি না হওয়ায় এই সংকট তৈরি হয়েছে বলে জানায় প্রাথমিক শিক্ষা বিভাগ। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছোটন বিশ্বাসের ছবি নিয়ে রিপোর্ট। জনবল সংকটে ব্যাহত পাঠদান। 293টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। এ চিত্র খাগড়াছড়ির প্রাথমিক শিক্ষা ব্যবস্থার। শূন্য পদের দায়িত্বে কাজ করতে হচ্ছে অন্যদের, এজন্য নিতে হচ্ছে অতিরিক্ত চাপ। শূন্য পদ পূরণ না করা ও 14 বছর ধরে পদোন্নতি না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষকরা। মাত্র 10 থেকে 12টি বিদ্যালয়ে সরাসরি প্রধান শিক্ষক আছেন এবং বাকি পদগুলো শূন্য, যার কারণে আমরা সহকারী শিক্ষক যারা আছি তারা ভারপ্রাপ্ত অতিরিক্ত দায়িত্ব পালন করি। পদোন্নতি বাস্তবায়ন না হওয়ার কারণে আমাদের শিক্ষক বিদ্যালয়গুলো পরিচালনাতে অসুবিধা সৃষ্টি হচ্ছে। দ্রুত পদোন্নতির মাধ্যমে এই পদগুলো পূরণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। তবে প্রাথমিক শিক্ষা বিভাগ জানায় পদোন্নতি না হওয়ায় সংকট বেড়েছে। তবে যোগ্যদের তালিকা করে অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। গত ডিসেম্বরে 9টি উপজেলার পদোন্নতির জন্য কাগজপত্র অধিদপ্তরে পাঠিয়ে দিয়েছি। আশা করতেছি খুব শীঘ্রই আমরা প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাব। খাগড়াছড়িতে মোট 593টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। দেখছেন বাংলা সময়। ডিম ফুটে বেরিয়ে আসছে কাছিমের ছানা। সমুদ্রের নোনা জলের ছোঁয়া পেয়ে যেন আনন্দে আত্মহারা। চলতি মৌসুমে কক্সবাজার সমুদ্র উপকূলে সর্বোচ্চ 30,000-এর মতো কাছিমের ডিম সংগ্রহ করা হয়। সংরক্ষণে রাখা ডিম থেকে এরই মধ্যে 5,000 কাছিমের ছানা সাগরে অবমুক্ত করা হয়েছে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সমুদ্র সৈকতের বালুচরে রাখা হচ্ছে সদ্য জন্ম নেয়া কাছিম ছানা। বালুচরে রাখতেই সব কাছিম ছানার গন্তব্য একই দিকে, ছুটে যাচ্ছে সমুদ্রের নোনা জলে। পেচারদ্বীপ সমুদ্র সৈকত ঝাউবিতির বালুচরে রয়েছে সামুদ্রিক কাছিম সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র, যেখানে দুটি পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছে কাছিমের ডিম। একই সঙ্গে বালুচরে গর্ত করে সংরক্ষণে রাখা 350টি ডিম ফুটে বেরিয়ে আসে কাছিম ছানা। 70 দিন 75 দিন এর ভিতরে বাচ্চাগুলো ফুটে যায়, তখন বাচ্চাগুলো নিয়ে আমরা সমুদ্র অবমুক্ত করে দিই। তবে বন বিভাগ বলছে কাছিমসহ সামুদ্রিক প্রাণী রক্ষায় সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে। এটার জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করা যায়, এটা ইকোসিস্টেমকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং উন্নত করতে পারি সেই ব্যবস্থা সরকার গ্রহণ করছে। চলতি মৌসুমে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে সর্বোচ্চ সংখ্যক 30,000-এর মতো কাছিমের ডিম সংরক্ষণ করা হয়েছে। উপকূলকে সামুদ্রিক কাছিমের জন্য নিরাপদ করার দাবি জানিয়েছে পরিবেশবাদীরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ ছিল বাংলা সময়ে। সন্ধ্যার সময় সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ধন্যবাদ ইমা। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।